বন্ধুরা, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কবে থেকে স্কলারশিপের আবেদন চালু হবে। রীতিমতো স্কলারশিপের জন্য আবেদন বা রেজিস্ট্রেশন কিন্তু চালু হয়ে গেল। মেধাবী ন্যাশনাল স্কলারশিপ, মেধাবী ন্যাশনাল স্কলারশিপ কারা পাবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এবং কোন ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, কত টাকা করে পাচ্ছ, প্রত্যেকের জন্যই এই স্কলারশিপ। কাজে এ টু জেড ডিটেলস নিয়ে এই ভিডিওতে মেধাবী ন্যাশনাল স্কলারশিপ নিয়ে আলোচনা করবো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই বিভিন্ন স্কলারশিপের নাম শুনেছ, এইটি একটি নতুন স্কলারশিপ রীতিমতো, কিন্তু এর আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেল, মেধাবী ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপ কিন্তু প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হবে বা কলেজ পাস করে গেছো, আন্ডার গ্র্যাজুয়েট বা পিজি লেভেলের অ্যাকচুয়ালি এক্সাম পাস করে গেছো। এছাড়া রীতিমতো যারা এসসি এসটি জেনারেল প্রত্যেকেই, এমনকি কোনো কেউ ডিপ্লোমা কোর্স করলে, কেউ পলিটেকনিক কোর্স করলে, সকলেই এই স্কলারশিপের সুবিধা ভোগ করতে পারবে। এই স্কলারশিপের জন্য অন্য কোনো স্কলারশিপের জন্য স্বামী বিবেকানন্দ কিংবা নবান্ন অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করলেও এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং এই স্কলারশিপের কিন্তু একটা ন্যূনতম রুল, সেটা হলো প্রত্যেকেই অ্যাকচুয়ালি পোস্ট ইন্ডিয়ার মানে ভারতের প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনেকের জানতে ইচ্ছে করছে যে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। কোনো সেরকম এলিজিবল ক্রাইটেরিয়া নেই যে তুমি কত নম্বর পাস করেছো, যেটা তোমাদের সকলের জন্য একটা বিরাট বড় সুযোগ। এটা এই মেধাবী ন্যাশনাল স্কলারশিপ, তোমরা বুঝতেই পারছো কথার মধ্যেই রয়েছে, মেধাবী অর্থাৎ মেধা ভিত্তিতে কিন্তু তোমাদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো কিভাবে এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর কিন্তু তোমরা রীতিমতো তোমাদের একটা এক্সাম দিতে হবে। সেই এক্সাম তোমাদের দেওয়ার জন্য কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই স্মার্টফোন দিয়েই তোমরা এক্সাম দিতে পারবে। এমসিকিউ বেসে পরীক্ষা হয়, 20 নম্বরে তোমাদের এমসিকিউ বেসে পরীক্ষা হবে, যার জন্য সময় দেওয়া হবে 10 মিনিট। অর্থাৎ যে অপশানটি ঠিক হবে, 4টে অপশান দেওয়া হবে, যে অপশানটি ঠিক হবে সেটিকে তোমাকে টিক করে দিতে হবে স্মার্টফোনে। এবং সেই পরীক্ষা দিয়ে তোমরা কিছু পার্সেন্ট নাম্বার তুললেই কিন্তু তোমরা এখান এই স্কলারশিপের দরুন টাকা পেয়ে যাবে। কত টাকা পাবে, কত নম্বর পেলে সেটা তো আলোচনা করব, তার সাথে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা দেখে নেবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সবার প্রথমে লিখবে মেধাবী অনলাইন .org, তাহলেই তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ন্যাশনাল স্কলারশিপ স্কিম, মানে এটা কেন্দ্র সরকারের একটা স্কিম। তো এখানে তোমরা প্রথমেই অনলাইন অ্যাপ্লাই ক্লিক করে পুরো বিষয়টি দেখতে পারবে যে কবে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, তো এখানে দেখতেই পাচ্ছ ইভেন্ট আর ডেটের অপশান দিয়েছে। রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে এই মাসেরই 7 তারিখ থেকে, দুপুর 12টার থেকে রীতিমতো স্টার্ট হয়ে গেছে। 7 তারিখ মানে 7ই আগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে। এবং রেজিস্ট্রেশন এন্ডস মানে রেজিস্ট্রেশন কিন্তু শেষ হবে, তোমরা দেখতেই পাচ্ছ যে সেপ্টেম্বর মাসের 19 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে, রাত্রে 12টার আগে। তো এখানে তোমাদের এক্সাম ডেট যদি দেখো কবে এক্সাম হবে, 3/10/2021 কিন্তু এক্সাম হবে, অর্থাৎ অক্টোবরে 3 তারিখে তোমাদের এক্সাম হবে। এবং তারপরে তোমাদের রেজাল্ট আউট হবে কিন্তু 6/10/2021, মানে হচ্ছে 6 তারিখে রেজাল্ট আউট হবে। এবার তোমাদের অনেকের জিজ্ঞাসা রয়েছে যে মেধাবী ন্যাশনাল স্কলারশিপে যদি আমরা আবেদন করি, সেক্ষেত্রে আমরা কত টাকা করে পাবো এক্সামে পাস আউট করার পর। দেখো, এখানে কিন্তু তোমাদের টাকা দেওয়ার প্রসিডিওরকে এই স্কলারশিপ রীতিমতো 3টে টাইপে বিভক্ত করেছে, টাইপ এ, টাইপ বি আর টাইপ সি। তাদের মধ্যে যারা অনলাইনে স্মার্টফোনে এক্সাম দেওয়ার পর 60% কিংবা তার বেশি পাচ্ছ, অর্থাৎ আর 20তে পরীক্ষা হচ্ছে তোমরা সকলেই জানো, অর্থাৎ 60% এসে দাঁড়ায় 12 থেকে 20-র মধ্যে যারা নাম্বার পাবে তারা এ টাইপের স্কলারশিপ পাবে, অর্থাৎ তাদেরকে দেওয়া হবে 60% বা তার আপ পেলে দেওয়া হবে 1000 টাকা। এবং যারা রীতিমতো তার থেকে একটু কম নাম্বার পাবে, মানে 50 থেকে 60% মধ্যে, অর্থাৎ 20তে যারা 10 থেকে 12 মধ্যে নম্বর পাবে তাদেরকে দেওয়া হবে 500 টাকা, অর্থাৎ বি ক্যাটাগরির মধ্যে দেওয়া হবে 500 টাকা। এবং যারা রীতিমতো পরীক্ষা দেওয়ার পর আরও কম নাম্বার পাবে, মানে 40 থেকে 50% মধ্যে নাম্বার পাবে, অর্থাৎ 20তে 8-এর মধ্যে, 8 থেকে 10-এর মধ্যে নাম্বার পাবে, সেক্ষেত্রে তাদের সি টাইপ সি স্কলারশিপের দরুন কিন্তু তাদেরকে 300 টাকা দেওয়া হবে। তো এটা বুঝতেই পারছো প্রত্যেকের জন্য স্কলারশিপ, জানি অ্যামাউন্টটা খুবই সীমিত, তার সত্ত্বেও তোমরা এক্সাম দেওয়ার পর কিন্তু এটা সরাসরি পেয়ে যেতে পারবে,
কাউর এরকম কোনো ব্যাপার নেই যে 100 জনেই যদি পাস করে 100 জনই যদি নাম্বার পায় সেক্ষেত্রে এই 100 জনকেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে। আমার মনে হয় তোমার অনেকটাই হেল্প হবে, সাধারণ কয়েকটা মুহূর্তের ব্যাপার, 10 মিনিট তোমাকে এক্সাম দিতে হবে, বাড়িতে বসে এক্সাম দিতে পারছো, কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না। কত আমরা গেম খেলি, কত আমরা সময় নষ্ট করি, সেক্ষেত্রে তোমরা যে স্টেজেরই স্টুডেন্ট হও না কেন এইভাবে কিন্তু তোমরা এখান থেকে 300 টাকা থেকে 1000 টাকার মধ্যে স্কলারশিপ পেয়ে যেতে পারো। যে স্কলারশিপ টাইপের কথা বলছিলাম সেটা রীতিমতো এখানে দেখতে পাচ্ছ এখানে, এবং নোটসে এখানে দেখো সমস্ত কিছু দেওয়া রয়েছে। নো রেজিস্ট্রেশন ফি ফর অল ক্যাটাগরি জেনারেল ওবিসি এসটি এসসি, কাউর জন্যই কিন্তু কোনো প্রকার তোমাদের টাকা লাগবে না। আর মূলত এলিজিবল ক্রাইটেরিয়ার যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, তারপরে আন্ডার গ্র্যাজুয়েট, পিজি, ডিপ্লোমা, অন্য কোনো কোর্স যদি করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, কি শর্ত যেটা তোমরা প্রত্যেকেই জানি তার শর্তের মধ্যে পড়বেই, 16 বছর এজ তোমার, 16 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যদি 16 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ হয় তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ইনফ্যাক্ট তোমাদের প্রত্যেকের 16 বছর থেকে 40 বছরের মধ্যেই রয়েছে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অতি অবশ্যই জানিও তোমার এখানে। তোমরা দেখতে পারবে যে রেজিস্ট্রেশন নাও বলে একটা অপশন আসছে, যেই রেজিস্ট্রেশন নাওয়ে তোমরা ক্লিক করবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথা বলবে। তো আমার রীতিমতো ডাউনলোড করাই আছে, এখানে ওপেন করে দেবো। যেই ওপেন করবো দেখতে পারবে এখানে লেখা রয়েছে মেধাবী স্কলার ন্যাশনাল স্কলারশিপ। এখানে দেখো নোটিফিকেশন বা নোটিশগুলো তোমরা দেখতে পারবে, এখানে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তো সবার প্রথমে এখানে 3 ডট তোমরা দেখতে পাচ্ছ, ওই 3 ডটে গিয়ে তোমাদের কী হচ্ছে এখানে কিন্তু অনেক অপশান আসবে, লগ ইন বলে একটা অপশান রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে দেখবে এখানে তোমাদের প্রথমে সাইন আপ করবে, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু তোমাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমাকে সাইন আপ করবে, একটা ফোনে ওটিপি আসবে, ওই ওটিপিটা ওখানে দিয়ে দেবে, তোমার লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এখানে রীতিমতো দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন দেখাবে, তোমরা মক টেস্ট আগের থেকেই দিতে পারবে, পরীক্ষা করার আগেই কিন্তু টেস্ট দিতে পারবে, ঠিক আছে। এই মক টেস্ট আগে যে প্রিভিয়াস ইয়ারে যেরকম কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো এখান থেকে তোমরা দেখতে পারবে। এবং এখানে কিন্তু অনলাইন টেস্টের জন্য এখানে তোমাদের লগ ইন থাকবে, এখানে রীতিমতো যে সময় মেনশন করা আছে সেই সময় অনলাইন এক্সামের সমস্ত কিছু চলে আসবে। যেরকমভাবে তোমরা এখানে মক টেস্ট দেখতে পারবে, অনলাইন এক্সাম হবে, বাড়িতে বসে এখান থেকেই অনলাইন এক্সাম তোমরা দিতে পারবে। তো এটা রীতিমতো তোমাদের জন্য এক্সট্রা, এরকম কোনো ব্যাপার না। এই স্কলারশিপে আবেদন করলে অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে তোমাদের অসুবিধা হবে এরকম কিছু নাই, অন্য কোনো স্কলারশিপে আবেদন করলেও এই স্কলারশিপের তোমরা আবেদন করে সুবিধা নিতে পারো। আশা করছি মেধাবী ন্যাশনাল স্কলারশিপ নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবং প্রাইসটা যদিও তোমাদের অনেকের ক্ষেত্রে মনে হতে পারে কম, কিন্তু স্টুডেন্ট লাইফে 1000 টাকা একেবারে যে কম আমরা সেটা বলতেই পারি না। এছাড়া তোমাদের বিভিন্ন সময় তোমরা গেম খেলে সময় নষ্ট করো, জাস্ট 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটে 20টা এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো কেন বসে থাকবে, কেন ট্রাই কেন করবে না, আমার কথা ট্রাই করো। ওই জন্য নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে তোমরা সমস্ত কিছু আরও বিস্তারিত জেনে নিতে পারো। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে বন্ধুদেরও শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।